হ্যালো এভরিওয়ান, আশা করছি স্যার ভালো আছে। তো দেখো, আজকে আমরা রিভলভিং ডেজ এর সেকেন্ড ক্লাসে চলে এসেছি। আমি অলরেডি এটা একটা ইন্ট্রোডাকশন ক্লাস নিয়েছি, এবং সেই ইন্ট্রোডাকশন ক্লাসে আমি কি করেছি, ডেভিড মালফ সম্পর্কে এবং তার এই কবিতাটা রিভলভিং ডেজ, এই দুটো সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিয়েছি। তো দেখো, টেক্সট পড়তে গেলে ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে। উইদাউট ইন্ট্রোডাকশন আমরা কোনো টেক্সটকে অ্যানালাইসিস করতে পারি না। তো আজকে কি করব, আজকে এই যে পোয়েমটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস, লাইন বাই লাইন অ্যানালাইসিস করার পর আমি এর একটা থিমাটিক এক্সপ্লেনেশন দেব, আর একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিসও কিন্তু আমি এই কবিতাটা করে দেব। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, রিভলভিং ডেজ বাই ডেভিড ম্যালফ। এটা হচ্ছে আমাদের পার্ট টু। তো দেখো, এই যে পোয়েমটা তিনটে স্ট্যানজাতে ডিভাইডেড হয়েছে, স্ট্যানজা 1, স্ট্যানজা 2 এন্ড স্ট্যানজা 3। তো তিনটে স্ট্যানজাতে আমরা দেখতে পাচ্ছি যে কবি বা আমাদের যে পোয়েট ডেভিড ম্যালফ রয়েছে, তার ফিলিংস গুলো, তার জিল গুলো, তার ডিজায়ার গুলো, এবং কবিতাটা প্রচন্ড টাচিং একটা কবিতা। কবিতাটার দুটো পার্সপেক্টিভ আছে, একটা হচ্ছে জেনারেল পার্সপেক্টিভ, অ্যাজ এ লাভার ডেভিড ম্যালফ কি বলছে, আর একটা হচ্ছে পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ, যেখানে ডেভিড ম্যালফ অ্যাজ এ কান্ট্রি লাভার, তিনি তার নিজের দেশকে ভালোবাসেন, সেই বিষয়ে তার যে পার্সপেক্টিভ সেটা রয়েছে। ম্যাক্সিমাম জায়গাতেই তোমরা এই একটা পার্সপেক্টিভ পাবে, যেখানে ডেভিড ম্যালফকে অ্যাজ এ লাভার হিসাবে দেখানো হয়েছে, কিন্তু এই পোস্ট কলোনিয়াল পার্সপেকটিভটা সেটা খুব কম জায়গাতে আলোচনা হয়েছে। তো আমি আজকে তোমাদের সেটাও বুঝিয়ে দেবো, তা ক্লাসে শেষে। তো চলো আজকে আমরা টেক্সটটাকে লাইন বাই লাইন পড়ে এবং দেখে নিই ডেভিড ম্যালফ কি বলতে চাইছে। তো দেখো, আমি ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছিলাম যে এটা একটা প্রেমের কবিতা। আমাদের পোয়েট কোনো একজনের প্রেমে পড়েছিলেন, কার প্রেমে পড়েছিলেন সেটা কিন্তু তিনি বলেন। দেখো এখানে কিন্তু তিনি কার প্রেমে পড়েছিলেন, সেই ব্যক্তিটি কোনো ছেলে বা কোনো মেয়ে বা অন্য কিছু সেটা কিন্তু আমরা জানি না। এখানে ওই ব্যক্তি সম্পর্কে একটাই প্রোনাউন ইউজ হয়েছে, সেটা হচ্ছে ইউ। ইউ ছাড়া আর অন্য কোনো প্রোনাউন কিন্তু ইউজ হয়নি, হি বা সি কোনো প্রোনাউন ইউজ হয়নি। তাহলে আমরা কিন্তু কনফার্ম বলে দিতে পারছি না যে ডেভিড ম্যালফ কার প্রেমে পড়েছে, কিন্তু এটা একটা প্রেমের কবিতা। কেমন প্রেমের কবিতা, যেখানে বিলাভেড বিলাভেড লাভারের কাছ থেকে, মানে কবির কাছ থেকে অনেক দূরে চলে গেছে, এখন বিলাভেডের সাথে আর কবির কোনো সম্পর্ক নেই, মানে ভালোবাসার মানুষটির সাথে কবির আর কোনো সম্পর্ক নেই। কিন্তু কবির মেমোরিতে, কবির রিমিনিসিং এ তিনি রয়ে গেছে। আমি আগের দিন বলেছিলাম যে ডেভিড ম্যালফের কবিতায় মেমোরি কিন্তু খুব বড় একটা রোল প্লে করবে, তাহলে এই কবিতাটাও কিন্তু আমরা সেই মেমোরি এবং টাইম এবং কবির যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবো। তো চলো আমি টেক্সট শুরু করি, টেক্সট শুরু করতে করতে আরো অনেক কিছু কথা বলব। তাহলে প্রথমেই দেখো, কবিতাটা শুরু হচ্ছে সাডেনলি, অ্যাব্রাপ্টলি শুরু হচ্ছে, এবং এই কবিতাটায় কোনো রাইম নেই, ছন্দ নেই, যে কবি ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখছেন সেরকম কোনো ব্যাপার নেই। কবিতার মনের যে ফিলিংগুলো সেগুলোকে
স্পন্টেনিয়াসলি ওভারফ্লো করে যাচ্ছে। তাহলে কবি কি বলছেন? প্রথমে, দ্যাট ইয়ার আই হ্যাড নো হোয়ার টু গো, আই ফেল ইন লাভ, এ মিস্টেক। তাহলে কবি প্রথমে কি বলছেন? সেই বছর কোন একটা বছর, পার্টিকুলার কোন একটা বছর, সেটা তিনি সেই বছর বলছেন, সেই বছর আমার আর অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না এবং আমি প্রেমে পড়েছি, যে প্রেমটা আমার কাছে একটা বড় ভুল মনে হয়। তাহলে দেখো, তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে কবি প্রেমে পড়লেন, আবার প্রেমটাকে ভুল কেন বলছেন, এ মিস্টেক কেন বলছেন? কবি মিস্টেক কেন বলছেন? তার পরের লাইনটা আমরা পড়ে নিই, তারপর আমি অ্যানালাইসিস করছি। দেখো, বাট ইট লাস্টেড অ্যান্ড হ্যাজ লাস্টেড, কিন্তু সেই প্রেম আমার মধ্যে থেকে গেছিল এবং এখনো থেকে গেছে। তাহলে দেখো, লাস্টেড অ্যান্ড হ্যাজ লাস্টেড বলছেন, আবার বলছেন মিস্টেক, কিরকম একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার ইউজ করছেন না তিনি? এর মানেটা কি? কবি বলতে চাইছেন যে তিনি প্রেমে পড়েছিলেন সেই বছর, যে বছর তার অন্য কিছু করার সময় ছিল না, তিনি অনেক ফ্রি ছিলেন এবং সেই বছর তিনি প্রেমে পড়েছিলেন, এবং সেই প্রেমটা মিস্টেক। কেন মিস্টেক? কারণ সেই প্রেমটাকে তিনি ফুলফিল করতে পারেননি। তিনি মিস্টেক এই কারণে বলছেন, প্রেমিকা ছেড়ে চলে গেছে বলে মিস্টেক নয়, তিনি প্রেমিকার দোষ দিচ্ছেন না, বা তার ভালোবাসা যে ভালো হয়নি সেটাও দোষ দিচ্ছেন না। তিনি বলছেন তিনি সেই প্রেমটাকে ফুলফিল করতে পারেননি, দ্যাটস ওয়াই তার কাছে কি মনে হচ্ছে, মিস্টেক মনে হচ্ছে। আবার সেই কারণেই তিনি বলছেন, ইট লাস্টেড অ্যান্ড হ্যাজ লাস্টেড, সেই প্রেম থেকে গেছিল এখনো আমার সাথে থেকে গেছে। মানে হয়তো ওই যে বিলাভে তিনি হয়তো কবির সাথে আর নেই, কিন্তু ওই বিলাভেডের যে স্মৃতিগুলো, ভালোবাসার যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো কবির সাথে সেই পাস্ট থেকে এখনো অব্দি থেকে গেছে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ইট লাস্টেড অ্যান্ড হ্যাজ লাস্টেড। তাহলে দেখো, কবি বলেই দিলেন প্রথম দু লাইন, সেই বছর তার অন্য কোথাও যাওয়ার কিছু ছিল না, সেই কারণে তিনি প্রেমে পড়েছিলেন এবং সেই প্রেমটাকে তিনি মিস্টেক বলছেন। বাট তিনি আবার এটাও বলছেন, সেই প্রেমের রেস কিন্তু তার মধ্যে এখনো থেকে গেছে। তাহলে এক গ্রুপে আমরা পড়লাম, নেক্সট কি বলছেন? দ্য ওল্ড টাগ অ্যাট দ্য হার্ট, দ্য গ্রেস আনআস্ট ফর, আর্জেন্সিস দ্যাট বুম আন্ডার দ্য পকেট। তাহলে কোন জিনিসগুলো লাস্টেড হয়েছে, কোন জিনিসগুলো এখনো থেকে গেছে কবির মধ্যে, কবি সেগুলোকে বলছেন। প্রথমে কি বলছেন? দ্য ওল্ড টাগ অ্যাট দ্য হার্ট, মনের মধ্যে টাগ, টাগ মানে কি? একটা শিহরণ। হার্ট মানে হৃদয় বা মন, হৃদয়ের মধ্যে সেই পুরানো শিহরণটা এখনো আমার কাছে রয়ে গেছে। প্রেমের যে শিহরণ, প্রেমিকাকে দেখে, বিলাভেদকে দেখে কবির মধ্যে যে শিহরণ ঘটতো, সেই শিহরণটা যেন কবির মধ্যে এখনো রয়ে গেছে। দ্য গ্রেস আনআস্ট ফর, কবি না চাইতেই যে সুন্দর মুহূর্তগুলো পেয়ে যেতেন, সেই সুন্দর মুহূর্তগুলোর অনুভূতিগুলো এখনো কবির কাছে রয়ে গেছে। আর্জেন্সিস দ্যাট বুম আন্ডার দ্য পকেট অফ এ শার্ট, আর মনের মধ্যে, পকেট মিন্স শার্টের পকেট কোথায় থাকে? আমাদের মনে এখানে থাকে, বুকের মধ্যে থাকে, তাহলে বুকের ভেতরে আমাদের হার্ট রয়েছে। তাহলে এখানে আর্জেন্সিস বলতে, এই যে পকেট অফ এ শার্ট বলতে কবি কি বুঝিয়েছেন? মনের ভেতরে যে তারা, কিসের তারা? হয়তো বিলাভেডের সাথে দেখা করার তারা,
হয়তো বিলাভেটকে প্রেম বিনোদন করার তারা, বা বিলাভেটের সাথে প্রেমের বিনিময় করার তারা। তাহলে কবি বলছেন, ওই পুরনো অনুভূতিটা রয়ে গেছে, শিহরণটা রয়ে গেছে হৃদয়ের মধ্যে, না চাইতে পেয়ে যাওয়া অনুভূতিগুলো রয়ে গেছে, আর রয়ে গেছে মনের মধ্যে প্রেমিকার জন্য তারাটা বা বাসনাটা, সবই কিন্তু কবির মধ্যে এখনো হ্যাজ লাস্টেড অ্যান্ড লাস্টেড হয়ে রয়ে গেছে। নেক্সট কি বলছে, হোয়াট আই রিমেম্বার ইজ দ্য কালার অফ, আমার এখনো যেটা মনে পড়ে সেটা হচ্ছে সেই জামার রংগুলো, সেই জামাগুলো রং। তাহলে কবি হয়তো প্রেমিকার সাথে যখন মিট করতে যেতেন, কিছু নতুন নতুন জামা কিনেছিল, তো সেই জামার রংগুলো কবির এখনো মনে আছে। দেখো তার পরের লাইনে তিনি বলে দিচ্ছেন, আই হ্যাড বট দেম as an experiment in ways of seeing myself, hoping to catch in a window as I passed what I was to be in my new life as love. তাহলে কবি কি বলছেন, I had bought them as an experiment in ways of seeing myself, আমি সেগুলো কিনেছিলাম নিজেকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করার জন্য, অর্থাৎ নিজেকে নতুন লাগানোর জন্য। প্রেমে পড়লে মানুষ রঙিন হয়ে যায়, মানুষের মনের মধ্যে রং চলে আসে। তাহলে কবির মধ্যেও সেই রঙিন অনুভূতি এসেছিল। দ্যাটস ওয়াই কবি বলছেন যে আমি বিভিন্ন কালারের জামা কিনেছিলাম। কেন কিনেছিলাম? আমাকে একটু নতুন করে দেখানোর জন্য। আমি আশা করেছিলাম যখন আমি জানালার পাশ দিয়ে পেরিয়ে যাব, কার জানালার পাশ দিয়ে? তোমার জানালার পাশ দিয়ে পেরিয়ে যাব, তখন আমাকে লাভার হিসাবে, প্রেমিক হিসাবে কতটা নতুন লাগছে সেটাকে তোমার কাছে প্রেজেন্ট করার জন্য, সেটাকে প্রেজেন্ট করার জন্যই আমি কি করেছিলাম, আমি বিভিন্ন রঙের শার্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো কবি বলেই দিচ্ছেন যে হ্যাজ লাস্টেড, তার প্রেমিকা বা বিলাভেড কবির কাছে আজকে নেই, লেডি লাভ হয়তো কবির কাছে আজকে নেই, কিন্তু লেডি লাভের সাথে কাটানো মুহূর্তগুলো, সময়গুলো এখনো কিন্তু রয়ে গেছে। প্রেমে পড়লে মানুষ যেমন রঙিন হয়ে যায়, নতুন হয়ে যায়, কবিও কিন্তু নিজেকে নতুন করে প্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন। তিনিও বিভিন্ন কালারের শার্ট পরেছিলেন এবং সেই কালারের শার্টগুলোকে পরে তিনি তার প্রেমিকার জানালার পাশে যেতেন, তার প্রেমিকার কাছে তিনি নিজেকে প্রেজেন্ট করতে চাইতেন। শুধুমাত্র তার প্রেমিকার কাছে নয়, সবার কাছেই তিনি তাকে প্রেজেন্ট করতে চাইতেন যে অ্যাজ এ লাভার, তার নিউ লাইফে অ্যাজ এ লাভার তাকে কেমন লাগছে। এরপর দেখো কালার গুলো কি কি ছিল ওই শার্ট গুলো, সেটা বলছি। ওয়ান মিন্ট গ্রিন, একটা সবুজ, একটা হালকা সবুজ। ওয়ান পিঙ্ক, একটা পিঙ্ক কালার। দ্য থার্ড কল্ড আইভি লি, তিন নাম্বারটা আইভি লি, আইভি লি এটা একটা কালার। দেখো আইভি লিগ কেন বলছে, অস্ট্রেলিয়ার পোয়েট ডেভিড ম্যালোফ, আইভি লিগ একটা টিমের নাম, অস্ট্রেলিয়ান একটা টিমের নাম, তাদের জার্সির যে কালারটা সেই কালারটাকে কবি, দ্যাটস ওয়াই আইভি লিগ। ট্যান উইথ ডার্কার স্ট্রাইপস, ট্যান উইথ ডার্কার স্ট্রাইপস, তাহলে কি কি, এটা ওয়ান মিন্ট গ্রিন, ওয়ান পিঙ্ক, দ্য থার্ড কল আইভি লিগ, ক্যান উইথ ডার্কার স্ট্রাইপস। তাহলে তিন রকম জামার কথা বলছে, একটা সবুজ রঙের, একটা গোলাপি রঙের, আর একটা আইভি লিগ কালার, যার মধ্যে স্ট্রাইপ ছিল, চেক ছিল, সে চেক ডার্কার,
কোনো একটা ডিপ কালারের, সেটা কালো হতে পারে, ডিপ ব্লু হতে পারে, কালো বা ডিপ ব্লু কোনো একটা ডার্ক কালারের স্ট্রাইপ ছিল জামাটা। মাই ফার্স্ট বাটন ডাউন কলার, আর কলারটা কেমন ছিল? ফার্স্ট বাটন ডাউন, প্রথম বাটনটা খোলা। তার মানে কবি নিজেকে নতুন ভাবে প্রেজেন্ট করতে চাইছে, কবি দেখাতে চাইছে যে অ্যাজ এ লাভার তার এই নিউ লাইফটা কেমন, সেখানে তিনি কতটা নতুন। তাহলে দেখো, কবি যখন এই মেমোরাইজেশন করছেন, রেমিনিসিং করছেন, স্মৃতিচারণ করছেন, কবি কিন্তু কালার মেনশন করছেন। তাহলে কবির জীবনে রং ছিল, কবি রঙিন জগৎটাকে, রঙিন সময়টাকে, রঙিন মেমোরিটাকে প্রেজেন্ট করছেন। ডেভিড ম্যালোফের কবিতা মেমোরি ইটসেলফ। আমরা কখনোই পাস্ট বলতে পারি না, যে ডেভিড ম্যালোফ পাস্টের কথা বলছেন এটা আমরা বলতে পারি না। আমরা তার পরিবর্তে বলবো কি, যে ডেভিড ম্যালোফ তার কবিতায় মেমোরিকেই প্রেজেন্ট করছেন, যেন তার কবিতা নয়, সবই যেন মেমোরি। কারণ মেমোরি তার কবিতায় একটা অন্যতম রোল প্লে করে। তাহলে কত সুন্দর, দেখো প্রথম স্ট্যান্জা কবিতার প্রথম প্রেমে পড়ার অনুভূতি, সেই অনুভূতিটাকে প্রকাশ করে। আমরা যারা প্রথম প্রেমে পড়ি, আমাদের মধ্যেও সেই আর্জেন্সি থাকে, সেই মনের মধ্যে একটা চিনচিনে ভাব থাকে, সেই না চাইতেই পেয়ে যাওয়া অনেক অনুভূতি থাকে। আমরাও নিজেদেরকে সাজিয়ে নিই, নিজেদেরকে ওয়েল প্রেজেন্ট করার চেষ্টা করি, প্রেমে পড়লে আমরাও রঙিন হয়ে যাই। কবি সেই জায়গাগুলোকে বুঝিয়ে দিচ্ছেন এটা মিস্টেক, তিনি মিস্টেক বলেছেন। মিস্টেক কিন্তু তিনি ইন দ্য সেন্স, যে কোনো ব্যাড সেন্সে বলছেন না, তিনি মিস্টেক বলছেন কারণ তিনি সেই প্রেমটাকে এখনো ফুলফিল করতে পারেননি। তার প্রেমিকা হয়তো কোনো একটা কারণে তার থেকে আজ অনেক দূরে চলে গেছে, তিনি ফুলফিল করতে পারেননি, প্রেমটাকে সম্পূর্ণ করতে পারেননি। দ্যাটস ওয়াই তার কাছে এটা একটা মিস্টেক মনে হচ্ছে। আর এটা হলো ফার্স্ট স্ট্যান্ডার্ড। এরপর চলো আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ড। দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ড, উই নেভার রাইট। আমরা কিন্তু কখনোই একে অপরকে লিখিনি। দেখো আমরা পাস্টে ছিলাম, পাস্ট থেকে প্রেজেন্টে চলে এলাম, উই নেভার রাইট। আমরা কিন্তু কখনোই একে অপরকে লিখি না। বাট সামটাইমস নটিং মাই টাই অ্যাট মিরর, ওয়ান অফ দোজ সেলফস আই হ্যাড এক্সপেক্টেড স্টেপ ইন টু দ্য রুম। আমরা কিন্তু কখনই মানে লিখি না একে অপরকে। মানে কবি প্রেজেন্টে কথা বলছেন, যে প্রেজেন্টে তুমি আমার কাছে নেই, তোমার সাথে কোনো আমার কন্ট্যাক্ট নেই। এই উই নেভার রাইট মানে আমার আর তোমার মধ্যে এখন কোনো কন্ট্যাক্ট নেই, এটাই হচ্ছে মিনিং। লিটারাল মিনিং যদি আমরা জানতে চাই, উই নেভার রাইট মানে আমরা এখনো লিখি না। কিন্তু আমরা যদি ইনার মিনিং জানতে চাই, এর মানে হচ্ছে আমাদের মধ্যে এখন কোনো কন্ট্যাক্ট নেই। কিন্তু সামটাইমস, কিন্তু এখনো মাঝে মাঝে নটিং মাই টাই অ্যাট দ্য মিরর, আমি যখন আমার বাড়ির মধ্যে টাইটাকে বাঁধছি আয়নার সামনে দাঁড়িয়ে, ওয়ান অফ দোজ সেলফস আই হ্যাড এক্সপেক্টেড স্টেপস ইন টু দ্য রুম, এবং ওই পুরানো সেলফগুলো থেকে আমি যখন সেই জামাগুলোকে, সেই কালারের জামা, তিনটে কালারের জামা বার করছি এবং সেগুলোকে পরছি, ইন দ্য নেক্সট রুম ইউ আর ওয়েটিং, আমার যেন মনে হয় এখনো অব্দি যেন তুমি আমার পাশের রুমে ওয়েট করছো। ব্র্যাকেটটাকে পরে বলছি, ব্র্যাকেটটাকে পরে বোঝাচ্ছি, তারপর ব্র্যাকেটের পর থেকে বুঝে দিচ্ছি। দেখো, হোয়াইল আই চুজ বিটুইন চেঞ্জেস টু সারপ্রাইজ ইউ, আমি এখনো যেন নিজেকে পরিবর্তন করেই যাচ্ছি, বিভিন্ন কালারের জামা পরে যাচ্ছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তাহলে কবি কি বললেন, ব্র্যাকেটটাই পরে যাচ্ছি, ব্র্যাকেটটা বুঝিয়ে দেবো। কবি বললেন,
যে আমি এখনো হয়তো তোমার সাথে আমার কোনো কানেকশন নেই, ফিজিক্যালি কোনো কানেকশন নেই, আমরা লেখালেখিও করি না, টেলিফোনও করি না, দেখাও হয় না, তুমি অনেক দূরে থাকো, কিন্তু এখনো যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করি, আমার ওই পুরনো আলমারির তাক থেকে জামা পরে নিজেকে প্রেজেন্ট করি, আমার মনে হয় যেন তুমি পাশের রুমে বসে আছো। কবি মনের মধ্যে দেখো, কবি মেমোরিকে প্রেজেন্টে নিয়ে চলে এসেছে, কবি যেন মনে হয় এখনো তার প্রেমিকা তার পাশের রুমেই বসে আছে। অরিজিনালি কিন্তু নেই, অরিজিনালি কিন্তু দূরে চলে গেছেন, প্রথমেই বলে দিয়েছেন উই নেভার রাইট, আমাদের মধ্যে আর লেখালেখি হয় না, আমাদের মধ্যে আর দেখা হয় না, কন্ট্যাক্ট নেই, তাও কিন্তু আমি যখন ও সাজি তখন আমার মনে হয় তুমি পাশের রুমেই বসে আছো, এবং আমি বিভিন্ন পরিবর্তন করি, ডেলি ডেলি নতুন নতুন ভাবে সাজি ওই পাশের রুমে গিয়ে তোমাকে সারপ্রাইজ করার জন্য। দেখো ব্র্যাকেটে কি বলছে, উই হ্যাভ নট ইয়েট টেকেন ব্যাক দ্য লাইফ উই প্রমিস টু পোর ইন টু ইচ আদার্স মাউথ ফর এভার অ্যান্ড ফর এভার। আসলে আসলে কিন্তু আমরা যে জীবনটাকে প্রমিস করেছিলাম, সেই যে জীবনটাকে আমরা একে অপরের মুখ থেকে প্রমিস করেছিলাম, কোন জীবনটাকে, যে একে অপর সারা জীবন সাথে থাকবো, যেটা আজকে থাকতে পারেননি, আজকে প্রেমিকা অনেক দূরে চলে গেছে, কবি অনেক দূরে চলে এসেছেন, তাহলে কবি ওই যে জীবনটাকে প্রমিস করেছিলেন, যদিও সেটা কবি ফুলফিল করতে পারেননি, কবি চেয়েছিলেন ফর এভার অ্যান্ড ফর এভার তার প্রেমিকার সাথে থাকতে, তার প্রেমিকাকে তিনি প্রমিস করেছিলেন, এই যে বলেছেন ইচ আদার্স মাউথ, মানে কি আমরা একে অপরে আমাদের মুখ দিয়ে বলেছিলাম, একে অপরে আমাদের মুখ দিয়ে প্রমিস করেছিলাম যে আমরা একে অপরের সাথে ফর এভার চিরকালের জন্য, ফর এভার চিরতরের জন্য থাকবো, কিন্তু উই হ্যাভ নট ইয়েট টেকেন ব্যাক দ্য লাইফ, কিন্তু আমরা সেই জীবনটাকে পাইনি আমরা যে জীবনটাকে প্রমিস করেছিলাম। কিন্তু তাও আমার মনে হয়, তাও আমি যখন ড্রেস আপ করি, আমি যখন নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করি, আমার মনে হয় তুমি পাশের রুমে বসে আছো, এবং আমি হয়তো সেই কারণেই এখনো ড্রেস আপ করি যে তোমাকে গিয়ে আমি সারপ্রাইজ করব, ঠিক যেমন আগে বিভিন্ন জামা কাপড় পরে তোমার জানালার পাশ দিয়ে ঘুরে বেড়াতাম তোমাকে নতুন রূপে প্রেজেন্ট করার জন্য, তোমার কাছে নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করার জন্য, ঠিক এখনো আমি করি। তাহলে ভাবো ঠিক মেমোরি আর প্রেজেন্ট টাইম কত সুন্দর মিলতি মিলিত মানে মিলিত হয়ে যাচ্ছে, ঠিক নচিকেতার ওই গানের কথা মনে পড়ে যাচ্ছে, স্মৃতিদের ভিড়ে কি একা থাকা যায়। তাহলে আমরা স্মৃতির মধ্যে সবাই জড়িয়ে আছি, মেমোরির মধ্যে রয়েছে, উই লিভ ইন দ্য মেমোরি। অন্তা দেশাইয়ের একটা নভেল আছে ফায়ার অন দ্য মাউন্টেন, পারলে পড়বে, ওই ফায়ার অন দ্য মাউন্টেনে সুন্দর অন্তা দেশাই মেমোরি অ্যান্ড মেমোরি মেকিং। তাহলে উই লিভ ইন দ্য মেমোরিজ, তাহলে এখানেও দেখো পোয়েট সেই মেমোরিতেই বাস করে রয়েছেন, তিনি বলছেন তারা যে লাইফটাকে প্রমিস করেছিলেন, ব্র্যাকেটের মধ্যে বলছেন একে অপরের মুখ দিয়ে তারা যে প্রমিসটা করেছিলেন, কি প্রমিস করেছিলেন, যে তারা ফর এভার অ্যান্ড ফর এভার, তাকে একটা ফর এভার একসাথে একটা ফর এভার আলাদা করে, কেন, স্ট্রেস করার জন্য, বোঝানোর জন্য যে তারা প্রমিস করেছিলেন চিরকালের জন্য চিরতরের জন্য থাকবেন, বাট we have not yet taken back the life we promised, কিন্তু তারা সেই জীবনটাকে ফিরে পায়নি, চিরকালে থাকার সুযোগ সময় পায়নি, কিন্তু প্রেমিকের এখনো মনে হয় যে তার প্রেমিকা যেন তার পাশের রুমেই বসে আছে, তাই তিনি এখনো নিজেকে যখন সাজেন, কেন সাজেন, তার প্রেমিকাকে সারপ্রাইজ করার জন্য, ঠিক যেমন প্রথম স্ট্যান্ডার দেখো পাস্টের মেমোরি গুলোকে তুলে ধরছে, সেকেন্ড স্ট্যান্ডায় মেমোরি রয়েছে তার সাথে প্রেজেন্টের মিক্সচার চলছে, প্রথম স্ট্যান্ডায় টোটালি পাস্টের গল্প জানতে পারলাম আমরা, প্রেমিকার সাথে প্রথম প্রেমের গল্প জানতে পারলাম, সেকেন্ড স্ট্যান্ডায় পাস্ট প্রেজেন্টের ফিউশন রয়েছে, থার্ডে দেখি কি হচ্ছে, থার্ডে দেখো কবিতার যে টাইটেলের অ্যাপ্রোপ্রিয়েটনেস, রিভলভিং ডেজ,
আমার সেই ফিরে দেখা দিনগুলো, আমার সেই ঘুরে ফিরে আসা দিনগুলো। এখানে ডেজ গুলো রিভলভিং কেন? কবির কাছে সেই মুহূর্তগুলো এখনো যেন প্রেজেন্ট টাইমে রয়েছে। কবির কিন্তু মনে হচ্ছে না যে অনেক দিন পেরিয়ে গেছে, অনেক দিন আগে তিনি প্রেম করেছেন, সেটা কিন্তু কবির মনে হচ্ছে না। কবির কি মনে হচ্ছে? যে সেই দিনগুলো যেন ঘুরে ফিরে প্রত্যেক দিন আমার কাছে আসছে, প্রত্যেক দিন যেন সেগুলো আমার কাছে আরো নতুন হয়ে যাচ্ছে। সেই কারণেই কবি বলছেন রিভলভিং ডে, আমার ঘুরে আসা, ঘুরে দেখা, ঘুরে ফিরে আসা বা ফিরে দেখা দিন। মাই হার্ট ইন মাই মাউথ এগেইন আই এম রাইটিং দিস ফর ইউ, আমার মনের কথা আজকে আমার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। কাকে বলছে? বিলাভেড কে বলছে? এবং আমি এই যে কবিতাটা, এই যে কবিতাটা আজকে তোমার জন্য লিখছি, হোয়ার এভার ইউ আর, তুমি যেখানেই থাকো, হু এভার ইজ স্টিয়ারিং ইন টু ইউর ব্লু আইজ, তুমি যার সাথে, লাইনটা মানেটা বোঝো, হু এভার ইজ স্টিয়ারিং ইন টু ইউর ব্লু আইজ, যেই হোক না কেন, যে তোমার চোখের ওই নীল চোখের চাহনিটাকে অনুভব করছে, মানে এটাকে যদি আমরা সোজা কথায় বলি তাহলে আমরা বলতে পারি তুমি যেখানেই থাকো যার সাথেই থাকো, পাস্টে হয়তো তোমার ওই চোখের চাহনিটাকে আমি উপভোগ করতাম, পাস্টে হয়তো তোমার ওই নীল চোখে আমি হারিয়ে যেতাম, আজকে হয়তো তোমার নীল চোখে অন্য কেউ হারিয়ে যাচ্ছে, কিন্তু ইট ডাজেন্ট ম্যাটার টু মি, সেটা আমার কাছে কোনো যায় আসে না। আমার মনের কথা আজকে আমার মুখ দিয়ে আবার বেরিয়ে আসছে এবং আমি আজকের এই কবিতাটা তোমাকেই উৎসর্গ করছি, তুমি যেখানেই থাকো, যার নয়নের মণি হয়ে থাকো বা যার সাথেই থাকো, ইট ইজ মি, আই এম স্টিল, এটা আমি, যে এখনো তোমার জন্য এখানে রয়েছে, যে এখনো তোমায় ভালোবাসে, যে এখনো তোমার কথা মনে। তারপরে তখন বলছে, নো ডোন্ট ওয়ারি, আই ওয়ন্ট অ্যাপিয়ার আউট অফ দ্যাট ওল্ড টাইম টু ডিসকমফোর্ট ইউ, না না ভয় পেও না, আমি সেই পুরানো দিনগুলো নিয়ে তোমাকে ডিস্টার্ব করব না, আমি সেই পুরানো স্মৃতিগুলোকে নিয়ে আমাদের রিলেশনশিপের, যদিও আজকে সেটা ব্রেকআপ হয়ে গেছে, তুমি হয়তো ভাবতেই পারো এই কবিতাটা পড়ে যে যা তাহলে কি সেই পুরানো জিনিসগুলোকে আমার সামনে তুলে ধরে আমাকে ব্ল্যাকমেল করবে, না 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 সেরকম কোনো ব্যাপার না, আমি তোমাকে কোনোরূপ কোনো ব্ল্যাকমেল, কোনোরূপ কোনো প্রবলেমে ফেলতে চাই না, ফেলবও না, নো ডোন্ট ওয়ারি, আই ওয়ন্ট অ্যাপিয়ার আউট অফ দ্যাট ওল্ড টাইম টু ডিসকমফোর্ট ইউ, আমি সেই পুরানো সময়টা, যে সময়টা আমাদের খুব সুন্দর সময় ছিল আমাদের রিলেশনশিপে যখন আমরা ছিলাম, আজকে হয়তো আমাদের সেটা ব্রেকআপ হয়ে গেছে, আমি তোমাকে সেই পুরানো রিলেশনশিপের কথা তুলে কোনো রকম ডিস্টার্ব করবো না, চাপ নেই, অ্যান্ড নো দ্যাট দিস ডিস্টেন্স, আই এম নট হোল্ডিং মাই ব্রিথ ফর এ রিপ্লাই, এবং আজকে এতটা দূরত্বে এসে আমি তোমার কোনো রিপ্লাইয়ের অপেক্ষাও কিন্তু করি না, চাপ নেই তোমার। তাহলে কবি লাস্ট দুটো লাইনে বুঝিয়ে দিল যে তিনি প্রেমিকাকে মনে করছেন এবং প্রেমিকার জন্যই কবিতাটা লিখছেন, কিন্তু প্রেমিকার জন্য তার যে অনুভূতিগুলো সেগুলোই কিন্তু তিনি দেখো প্রকাশ করলেন, তিনি কিন্তু কোথাও প্রেমিকা তার জন্য কি অনুভূতি ফিল করতো সেটা কিন্তু প্রকাশ করেননি, কারণ তিনি বলেই দিয়েছেন যে তোমার কথা বলে তোমাকে আমি ডিসকমফোর্ট করতে চাই না, কারণ জানি তুমি এখন অন্য কারোর সাথে বেঁধেছো ঘর, যেহেতু তুমি অন্য কারোর সাথে ঘর বেঁধেছো তাই তোমাকে আমি তোমার সেই পুরানো স্মৃতিগুলোকে মনে পড়িয়ে দিয়ে তোমাকে ডিসকমফোর্ট ফিল করাতে চাই না, কেন আমি আমার স্মৃতিগুলোকে লিখি, আমি কি ফিল করতাম, কি ফিল করি, কি ফিল করব, এবং আমি এই যে এটা লিখলাম
এর জন্য তুমি কোনো রিপ্লাই দেবে, সে রিপ্লাইয়ের আশা করে আমি কিন্তু বসে নেই। এটা আমার অনুভূতি, এটা আমার ফিলিং, এটা আমার ফিল, এটা আমার ডিজায়ার। আমি তাহলে দেখো কত সুন্দর কবি এই তিনটে স্ট্যাঞ্জার মাধ্যমে তার যে ফিলিং, তার যে অনুভূতি। এবারে দেখো এখানে তো কবিতাটা শেষ হয়ে গেল, কিন্তু আমি বললাম অ্যানালাইসিসটা করে দেবো। আমি অ্যানালাইসিসটা করে দেবো। ফার্স্ট অ্যানালাইসিস একটা প্রেমের কবিতা, সেকেন্ড অ্যানালাইসিস একটা পোস্ট কলোনিয়াল কবিতা। ঠিক আছে, তো ফার্স্ট অ্যানালাইসিসে আমরা কি দেখলাম? একটা প্রেমের কবিতা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেভিড ম্যালোফ অ্যাজ এ লাভার নিজেকে প্রেজেন্ট করছে। তিনি দেখাচ্ছেন যে তিনি তার প্রেমিকাকে এখনো মনে করে এবং প্রেম তাকে কতটা পরিবর্তন করেছিল, তার মধ্যে কতটা চেঞ্জ নিয়ে এসেছিল, সেই চেঞ্জনেসটাকেও তিনি দেখাচ্ছেন এবং প্রেমের যে মুহূর্ত সেটা তার মধ্যে এখনো লাস্টেড অ্যান্ড হ্যাজ লাস্টেড, এখনো রয়ে গেছে। এবং তিনি এটাও বলছেন যে এই কবিতাটা তিনি কার জন্য লিখছেন? তার প্রেমিকার জন্য লিখছেন, যে প্রেমিকা তার কাছে নেই কিন্তু কবির এখনো মনে হয় যেন প্রেমিকা তার পাশে রুমেই বসে আছে। তাই কবি এখনো যখন ড্রেস আপ করেন, কবি এটা ভেবেই ড্রেস আপ করেন যে তিনি তার প্রেমিকাকে আবার একবার সারপ্রাইজ করবেন, কারণ তার প্রেমিকা তার পাশে রুমেই বসে আছে। এটা ভেবেই তিনি ড্রেস আপ, তিনি এটাও বলছেন যে এই কবিতা তার মনের ফিলিং, তিনি তার হার্টকে তার মাউথে নিয়ে এসছে, মনের কথাগুলোকে মুখে নিয়ে এসছে। তিনি আবার এটাও বলছেন যে এই কবিতার মাধ্যমে তিনি কিন্তু তার প্রেমিকাকে কোনো রকম ডিস্টার্ব করতে চান না, পুরানো কোনো কথা তুলে তার প্রেমিকাকে ব্ল্যাকমেলও করতে চান না, তার প্রেমিকাকে কোনো ডিসকমফোর্ট ফিল করাতে চান না, এবং তিনি তার প্রেমিকার কাছ থেকে কোনো রিপ্লাইয়ের জন্য কিন্তু বসে নেই। তিনি জাস্ট তার যে নিজের অনুভূতিটা, তিনি কি ফিল করেন তার মধ্যে এখনো ওই যে ভালোবাসাটা, ওই যে ভালোবাসার চাহিদাটা রয়ে গেছে, ওই যে তার মধ্যে পরিবর্তনটা। দেখো রিভলভিং ডেজ স্মৃতি, কিন্তু স্মৃতি বারবার কবির কাছে কি হচ্ছে? রিভলভ হচ্ছে, স্মৃতির সাথে প্রেজেন্টের মিক্সচার। কবির কাছে সেই দিনগুলো স্মৃতি নয়, এখনো দিনগুলো কবির কাছে প্রেজেন্ট টাইমেই রয়েছে। সেই জন্য কবি বলছেন যে আমাদের কন্ট্যাক্ট নেই কিন্তু আমার এখনো মনে হয় তুমি আমার পাশে রুমে বসে আছো। এটা অ্যাজ এ লাভার, অ্যাজ এ লাভ পোয়েম হিসাবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি এটা আমরা একটা পোস্ট কলোনিয়াল পোয়েম হিসাবে ইন্টারপ্রেট করি তাহলে কি পাবো? তাহলে বুঝতে পারবো এখানে লাভারের জায়গায় অস্ট্রেলিয়া, আমাদের পোয়েটের লাভ ফর হিজ ওন কান্ট্রি, লাভ ফর হিজ অস্ট্রেলিয়া। এখানে অস্ট্রেলিয়াকে অ্যাজ এ বিলাভেড প্রেজেন্ট করেছেন এবং পোয়েট দেখাচ্ছেন যে পুরানো অস্ট্রেলিয়া, দেখো বিফোর দ্য কলোনাইজেশন, বিফোর দ্য কলোনাইজেশন মানে কলোনি হওয়ার আগে, উপনিবেশ হওয়ার আগে অস্ট্রেলিয়ার যে পুরানো অস্ট্রেলিয়া, কবি সেই পুরানো অস্ট্রেলিয়াকে বেশি ভালোবাসেন। কবি হয়তো পুরানো অস্ট্রেলিয়ার স্মৃতিগুলো, কবি হয়তো পুরানো অস্ট্রেলিয়াকে ফিরে পেতে চাইছেন, কবি হয়তো পুরানো অস্ট্রেলিয়ার প্রতি তার যে অনুভূতি, সেই অনুভূতি, সেই ফিলিং, সেই সব কিছু। এটা পোস্ট কলোনিয়াল ইন্টারপ্রিটেশন। তাহলে কবি বিফোর কলোনি এবং আফটার কলোনি, আফটার কলোনি সেই পুরানো অস্ট্রেলিয়া আর পুরনো নেই, উপনিবেশ হওয়ার পর ইন্ডিয়া কি আর ইন্ডিয়া আছে? ইন্ডিয়াতে ব্রিটিশরা কি করেছিল? কলোনি করেছিল। পুরানো ইন্ডিয়া আর নতুন ইন্ডিয়ার মধ্যে অনেক পার্থক্য। পুরানো ইন্ডিয়া কি ছিল? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তিনটে একটাই কান্ট্রি ছিল, তিনটেই ছিল ভারত। কোন ইন্ডিয়া? যেটা প্রি কলোনি। আর পোস্ট কলোনিতে কি হলো? তারপর কলোনাইজাররা এলো, ইংল্যান্ডের লোকেরা এলো, তারা কি করলো?
যাওয়ার সময় ভাগ করে দিল পাকিস্তান বাংলাদেশ। তাহলে আজকের ইন্ডিয়া সেই পুরনো ইন্ডিয়ার মতো আছে? নেই। পুরনো ইন্ডিয়া আলাদা ইন্ডিয়া ছিল, এখনকার ইন্ডিয়া আলাদা ইন্ডিয়া। তাহলে আমাদের এখানেও ডেভিড ম্যালো এই যে তার মনের যে অনুভূতি, মনের যে চিনচিনে ভাব, তার যে বিভিন্ন রং সেজে বিভিন্ন জামা পরে নিজেকে প্রেজেন্ট করা, এগুলো সবই তার দেশের প্রতি ভালোবাসা, পোস্ট কলোনিয়াল ইন্টারপ্রেটেশন। এখানে কবি সেই পুরানো অস্ট্রেলিয়ার কথা বলছেন যে অস্ট্রেলিয়া এখন আর নেই, অনেক দূরে চলে গেছে। তাহলে বুঝতেই পারছো আমি দুটো দিক দিয়েই তোমাদের কাছে অ্যানালাইসিস করে দিলাম, একটা অ্যাজ এ সিম্পল লাভ পোয়েম যেখানে প্রেমিকা চলে গেছে, প্রেমিক আজকে একা। দেখো ডেভিড ম্যালোফের যদি আমরা পার্সোনাল লাইফ পড়ি তাহলে আমরা জানতে পারবো ডেভিড ম্যালোফ ওয়াজ এ গে, তিনি একজন গে ছিলেন। গে মিন্স হোমোসেক্সুয়াল, অ্যাট্রাক্টেড টুয়ার্ডস মেন। এটা হচ্ছে আমাদের ডেভিড ম্যালোফের লাইফ। তাহলে আমি কবিতাটাকে দুটো দিকে কেন অ্যানালাইসিস করলাম, কারণ তোমাদের কাছে যেন নলেজটা সম্পূর্ণ থাকে, সেই কারণে দুটো দিকে অ্যানালাইসিস। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি ক্লাস নিয়ে কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটাকে ক্লিয়ার করতে। সবাই ভালো থেকো, হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। অফিস অলওয়েজ উইথ ইউ।